তৃণমূলের নেতারা সব চোর। মোহাম্মদ সেলিম দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষকে টিএমসি কে চোর বলার জন্য উৎসাহ করছে, দেখাবো সেই ভিডিও সরাসরি। তৃণমূলের ঢুকে দেখলাম তৃণমূলের নেতারা সব চোর, মানুষের ঘর বাড়ি দিছে টাকা পয়সা দিয়ে, মুখ দেখে দেখে শেষ করে দিল। তারপরে আমরা ধরেন দেখে শুনে সামনে পঞ্চায়েত ভোট থেকে তৃণমূল থেকে নামে আমরা 300 লোক নিয়ে, সিপিএমের 200 ছিল, আমরা তৃণমূল থেকে 300 নিয়ে এসে কংগ্রেস তৃণমূল থেকে আমরা 505 ভোটে পাস করেছি এখানকার সিপিএমের মেম্বারকে। আমরা আগামী দিনে 800 ভোট আছে, চেষ্টা করবো 800 ভোট রবিপুরের সিপিএমকে দেওয়া।